হ্যালো ইব্রিওন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং অনেক পড়ালেখা করতেছো আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ওকে সো আজকে আমরা ম্যাথমেটিক্সের এমসি কিউ শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করবো একটা টেকনিক নিয়ে আজকে শর্ট ভিডিওতে একটা টেকনিকে থাকবে সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় খুব অল্প সময়ের মধ্যে সেটা নিয়ে আমরা আলোচনা করবো এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের জন্য এই শর্টকাট টেকনিকগুলো অনেক ইম্পর্ট্যান্ট অ্যাডমিশন টেস্টে অবজেক্টিভ সলভ করার জন্য খুব একটা বেশি সময় থাকে না তো একটা অবজেক্টিভ সলভ করার জন্য দেখা যায় সর্বোচ্চ অ্যাভারেজে আমরা ওয়ান মিনিট টাইম পেতে পারি সো এই ধরনের কোশ্চেন ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বের করতে হয় এটা একটু বড়ো ম্যাথ আর আমি যে টেকনিকটা দেখাবো সেই টেকনিকের সাথে তোমরা তিরিশ সেকেন্ডে মাত্র তিরিশ সেকেন্ডে ইনভার্স ম্যাট্রিক্স বের করে ফেলতে পারবা সো ফার্স্ট অফ অল অ্যাডমিশন টেস্টে সবসময় দুই বাই দুই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে কোনো সময় তিন বাই তিন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে না আচ্ছা আমরা এখান থেকে তাহলে শুরু করি দেখি কোশ্চেনটা কি আমাদের এখানে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে একটা ম্যাট্রিক্সের এইখানে যেটা দেওয়া আছে কসথিটা সায়েনথিটা মাইনাস সাইন্থিটা কস্থিটা এর বিপরীত ম্যাট্রিক্স নিচের কোনটি সেটা দেখ বের করতে হবে সো এ বি সি ডি চারটা অপশন এখানে আছে এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার তেরো চোদ্দো অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন ওকে তাহলে আমরা নর্মালি যেটা জানি সেই জিনিসটা আগে একটু দেখে নিই যে ইনভার্স ম্যাট্রিক্স সাপোজ এটা যদি এ ম্যাট্রিক্স হতো তাহলে এ ইনভার্স টু আমরা লিখতাম ওয়ান বাই মডুলার্স অফ এ দেন আমি বের করতাম হচ্ছে অ্যাড অফ এ ওকে সো অ্যাড জয়েন্ট বের করার জন্য আমাকে আবার সহগুণ বের করা লাগতো বের করতে হতো দেন ওইটাকে আবার ট্রান্সপোস করে আমি অ্যাট লাস্ট ইনভার্স ম্যাট্রিক্সটা পেতাম সো এইটা অনেক লেনদি একটা প্রসেস অবজেক্টিভ এটা দুই মিনিটও তোমরা করতে পারবে না অবজেক্টিভের জন্য সো আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এখন সেটা ভালো মতো দেখো এটা দিয়ে তিরিশ সেকেন্ডে তোমরা এইগুলোর অ্যান্সারটা করতে পারবা সো আমি আগে টেকনিকটা দেখাই দেন আমি এই কোশ্চেন আবার রিটার্ন আসতেছি ওকে সো লেট আমাদের একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এইরকম এ বি সি ডি ওকে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হবে ওয়ান বাই মডুলাস অফ এ এরপরে এই ম্যাট্রিক্সটাকে আমরা এখানে লিখবো ডি মাইনাস বি তারপর হচ্ছে মাইনাস সি এ জাস্ট দিস লাইক দিস এত সিম্পল আমরা এইভাবে এটা করতে পারি অর্থাৎ এইখান থেকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে যে আমার এ ডি পরস্পর স্থান বিনিময় করবে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে উপাদানটা আছে সেটা পরস্পর স্থান বিনিময় করবে এবং বাকি এই যে বি এবং সি এর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে সো প্লাস ছিল দুইটা এখন দুইটা মাইনাস হয়ে গেছে আর মডুলাস অফ এর ভ্যালুটা আমাকে বের করে নিতে হবে সো ইজি আর আমরা এইখান থেকে যেই জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স তখনই বের করা যায় যখন ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স হয় হয় দুই বাই দুই হবে অথবা তিন বাই তিন হবে এবং যে ম্যাট্রিক্সের ভ্যালু জিরো না সেই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা পসিবল সো যদি এই ম্যাট্রিক্সটার ভ্যালু জিরো চলে আসে তাহলে এই ম্যাট্রিক্সটার আমরা ইনভার্স বের করতে পারবো না আচ্ছা তাহলে আমরা এখন এই ভ্যালু এই ম্যাট্রিক্স অ্যান্সারটা বের করতে বের করার চেষ্টা করি দেখি কতটুকু টাইম লাগে ওকে আঁকে দেখো এখান থেকে কী হচ্ছে তাহলে এই ম্যাট্রিক্সটার ভ্যালু কত হবে কজ স্কোয়ার থিটা মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা সো এরকম আসতেছে কজ স্কোয়ার থিটা মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা সো কজ স্কোয়ার থিটা প্লাস কজ সাইন স্কোয়ার থিটা মাইনাস মাইনাসের প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিকোয়ালস টু ওয়ান সো ম্যাট্রিক্সের ভ্যালু ওয়ান তাহলে আমি এইখানে যদি এইভাবে লিখি সেটা হচ্ছে মোডুলার্স অফ এ এর ভ্যালু ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান ওয়ান ওইটা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথাই নেই তারপর আমি যেটা বলতেছিলাম এখান থেকে দেখো এ ডি এরা স্থান বিনিময় করবে প্রধান কর্ণবর্বর যে উপাদান দুইটা আসে এবং বিসি এর চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে সো কস্তিটা কস্তিটা স্থান বিনিময় করলে কস্তিটা কস্তিটাই থাকবে অর্থাৎ এই কস্তিটা এইখানে আসবে এবং এইখানকার কস্থিটাটা এইখানে যাবে সো আগের মতোই থাকবে আর এই মাইনাস সাইন এবং সাইন থিটা মাইনাস সাইন এবং সাইন স্থান চিহ্ন দুইটা চেঞ্জ হয়ে যাবে ওকে তাইলে দেখি প্রথম যে অপশনটা আছে। কস্তিটা কস্তিটা ঠিক আছে এইটার আমার অ্যানসারটা হচ্ছে না দুইটাই মাইনাস সো এটা হবে না বি নাম্বারে যে অ্যান্সারটা আছে সেটা একটু দেখি কস্তিটা মাইনাস কস্তিটা সো হচ্ছে না সি নাম্বারে যাই কস্তিটা কস্তিটা ওকে এরা স্থান বিনিময় করলো মাইনাস সাইন্থিটা হয়ে গেছে প্লাস সাইন্থিটা এবং এই প্লাস সাইন্তিটা হয়ে গেছে মাইনাস সাইন্থিটা সো এইটা হচ্ছে আমাদের অ্যানসার আমরা এইভাবে যে কোনো দুই বাই দুই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বের করতে পারবো এই এটা করতে তিরিশ সেকেন্ডে বেশি লাগার কথা না সো আমি এর পরবর্তী পেজে কিছু আরও কোশ্চেন আছে সেই জিনিসগুলো তোমাদের সাথে একটু দেখি এটা সলভ করার চেষ্টা করি সো এখন দেখো এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় দশ এগারো ঢাকা বিশ্ববিদ্যালয় আট নয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছয় সাত প্রায় প্রতিনিয়ত এক দুই বছর গ্যাপ দিয়ে দিয়ে আসে সো তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন সো এখন এইখান থেকে আমরা দেখি তাহলে এইখানকার কোশ্চেন যেটা আছে সেই কোশ্চেনটা একটু দেখো সো এখানে টু মাইনাস টু ওয়ান থ্রি বাই টু মাইনাস হাফ সো আমরা সবার আগে এইটার ভ্যালু বের করে ফেলতে পারবো বের করে ফেলবো মোডুলাস অফ এ মাইনাস টু ইন্টু মাইনাস হাফ গুণ করলে হবে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান থ্রি বাই টু সো আমার মোডুলস অফ এর ভ্যালু আসতেছে ওয়ান মাইনাস থ্রি বাই টু হচ্ছে মাইনাস হাফ সো এইটা আসতেছে আমার মোডুলস অফ এ এর ভ্যালু সো এ ইনভার্স ইজিকোয়ালস টু হবে আমার ওয়ান বাই মডুলস অফ এ দ্যাট মিন্স ওয়ান বাই মাইনাস হাফ এরপরে আমার এই ভ্যালুগুলো চিহ্নগুলো মানে প্রধান কর্ণ বরাবর এটা অল্টার হয়ে যাবে দ্যাট মিনস হচ্ছে মাইনাস হাফটা এখানে যাবে মাইনাস টুটা এখানে আসবে আর এই ওয়ান এবং এই মাইনাস থ্রি বাই এর চিহ্নগুলা চেঞ্জ হয়ে যাবে সো এর পরবর্তী লাইন যেটা হবে মাইনাস ওয়ান বাই মাইনাস হাফ এটা উল্টায় গেলে হবে হচ্ছে মাইনাস টু মাইনাস টু দিয়ে টোটালটাকে গুণ করে দিলে মাইনাস টু ইন্টু মাইনাস হাফ গুণ করলে হবে ওয়ান তাহলে প্রথম উপাদানটা হবে ওয়ান দ্বিতীয় উপাদানটা হবে হচ্ছে মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান থেকে টু তৃতীয়টা হবে থ্রি তৃতীয় চতুর্থটা হবে দুই দুয়ে চার মাইনাস টু মাইনাস ফোর প্লাস ফোর ওয়ান টু হচ্ছে অ্যান্সার আরেকটা কোশ্চেন দেখা যায় দেখো এইটা করতে এই কোশ্চেনগুলো সলভ করতে কত টাইম লাগে এটা একটু দেখি সো এ ম্যাট্রিক্স ইনভার্স বের করতে বলছে সেভেন সেভেন ফোরটি নাইন মাইনাস সো মোডুলাস অফ এর হচ্ছে ওয়ান তাহলে আমার ওয়ান বাই ওয়ান এইটা এইভাবেই থাকলো দেন সেভেন আর সেভেন স্থান বিনিময় না করলে এইভাবেই থাকবে মাইনাস এইট মাইনাস সিক্স ওকে সো ইজি এখানে অ্যান্সার হবে হচ্ছে কোনটা মাইনাস সিক্স মাইনাস এইট সেভেন মনে হয় থেকে পঁচিশ সেকেন্ডের বেশি লাগে নেই তোমরা এইভাবে কোশ্চেনগুলো সলভ করতে পারবা ওকে এইখানে দুইটা কোশ্চেন আছে এই দুইটা কোশ্চেন আমি এখন ভিডিওটা তোমাদের পজ করতে বলবো ভিডিওটা পজ করে তোমরা এই করবা এবং কমেন্টে আমাকে জানাবা কোনটা অ্যান্সার হবে আচ্ছা লাস্টে আমরা একটা কোয়েশ্চেন দেখি এইটা ইনভার্স ম্যাট্রিক্স রিলেটেড এখানে কে রুট কে টু টু রুট ওভার কে একটি বাস্তব ম্যাট্রিক্স কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না আচ্ছা বিপরীত ম্যাট্রিক্স তখনই পাওয়া যায় না যখন এই ম্যাট্রিক্সটার ভ্যালুটা জিরো হয় ম্যাট্রিক্সের ভ্যালু জিরো হলে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না তো আমরা এখান থেকে যদি এটা গুণ করে ফেলি কে ইন্টু রুট কে ইন্টু রুট কে তাহলে হচ্ছে আমার কে ইন্টু কে দ্যাট মিনস হচ্ছে কে স্কোয়ার মাইনাস ফোর ইজিকোয়ালস টু জিরো তাহলে আমি পাচ্ছি কে স্কোয়ার ইজিকস টু ফোর কে ইজিক টু প্লাস মাইনাস টু ওকে রুট করলে প্লাস মাইনাস প্লাস টু এর জন্য এইটা প্লাস টু কে এর মান যদি প্লাস টু হয় তখন ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে না কে এর মান যদি মাইনাস টু হয় তখন ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে না সো আমাদের এইখান থেকে তাহলে অ্যান্সারটা কী আসতে স্যার ওকে সো এইখানে আরও একটা কথা যে আমি এইখানে মাইনাস টু আসতে মাইনাস টু যদি রুট অভার মাইনাস টু মাইনাস টু হয় তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা বাস্তব ম্যাট্রিক্স থাকে না ম্যাট্রিক্সের মধ্যে ইমাজিনারি পার্ট চলে আসে সো মাইনাস টু গ্রহণযোগ্য হবে না সো দেখো অ্যান্সারগুলো কি ঠিক কীভাবে সাজাইছে ফার্স্ট অপশনে দেওয়া আছে মাইনাস টু দেন টু তারপর সিতে আছে প্লাস মাইনাস টু সো তোমরা এখানে প্লাস মাইনাস টু দাগাই দিয়ে আসতে পারো সো না অ্যান্সার হবে হচ্ছে শুধুমাত্র প্লাস টু ওকে সো এইভাবে তোমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো ইজিলি তোমরা যদি এরকম আরও অনেক অনেক আরও অনেক ম্যাথের শর্টকাট ভিডিওগুলো দেখতে চাও কন্টিনিউয়াসলি আমি এখন ভিডিওগুলো আপলোড করতে থাকবো প্রায় ডেইলি তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এখানে তোমরা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ